আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খামারে সবগুলো প্রাণী আলহামদুলিল্লাহ ভালো আছে শীত কিন্তু অনেকটা শেষের পথে তো এই শেষের সময়টুকু যদি আমরা আমাদের ছাগল আর মুরগির কেয়ারটা ঠিকভাবে নিতে পারি তাহলেই কিন্তু খামারটা ইনশাল্লাহ অনেকটা সেভ হয়ে যাবে হ্যাঁ শীতে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় তো ভিউয়ার্স আজকে আমি কথা বলবো আমার মুরগির খামারের যাত্রা নিয়ে আমি আসলে সর্বপ্রথম খামার শুরু করেছিলাম মুরগি দিয়ে সেটা ছিল কক মুরগি তো পরবর্তীতে সেখান থেকে কোনো কিছু সুবিধা না করতে পেরে মাঝখানে অনেকদিন আমার খামার বন্ধ ছিল তারপর শখ করে একটা ছাগল নিয়ে আসি সেই ছাগলটা হচ্ছে আমার বেলা তো ওই একটা ছাগল থেকে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে 19টা ছাগল রয়েছে আর সেই সাথে সর্বমোট আমার খামারে 23টা ছাগল হয়েছিল আমরা তিনটা খাসি ছাগল বিক্রি করেছি এবং একটা ছোট বাচ্চা ছাগল আমাদের মারা গিয়েছিল তো এই শখের বসে একটা থেকে শুরু করে এখন খামারের যে পজিশন দুই বছরে তো এতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো আর আমাদের এই খামারটা পুরোপুরি দাঁড়া করাতে আরও এক বছর কি এর চেয়ে আরও দুই এক মাস বেশি এরকম সময় লেগে যাবে কারণ এখন যে খামারে আমরা বাচ্চা পেয়েছি এগুলো বড় হতে আর একটু সময়ের দরকার তো এর মাঝখানে আমরা সামনে ইনশালা আরও কিছু বাচ্চা পাবো তো আমি আসলে আজকে কথা বলবো আমার দেশি মুরগির যে খামার আপনারা অনেকেই জানেন এটার যাত্রা শুরু হয়েছে প্রায় এক বছর থেকে কিন্তু আমি সেই খামারে এখন পর্যন্ত কোনো কিছু সুবিধা করে উঠতে পারিনি সেখান থেকে এখন পর্যন্ত প্রফিটেবল পজিশনে যেতে পারিনি আসলে যদি অভিজ্ঞতা থাকে আর যদি মানে সঠিকভাবে করা যায় তাহলেও কিন্তু এই দেশি মুরগির খামার এতদিন কিন্তু উঠে যাওয়ার কথা ছিল আমার কিন্তু আপনারা সবাই জানেন দেশি মুরগি যেহেতু প্রচন্ড ঠুকরা ঠুকরি করে তো আমার এখানে দেখেন মুরগিগুলোর বেশিরভাগই কিন্তু লোম টোম উঠে গেছে কারণ এটা একটা মিডিয়াম সাইজের একটা রুম এই রুমে আমি এতগুলো মুরগি আগে রেখেছিলাম যার জন্য আমি বাচ্চা টিকাতে পারতাম না বাচ্চা দেখা যাইতো কি মুরগি দিয়ে ফুটানোর পরেও বড়ো মুরগরা দেখা যাইতো যে ঠুকরা ঠুকরি করে বাচ্চাগুলো মেরে ফেলতো আর দেশি মুরগি আমার এখানে আছে আলহামদুলিল্লাহ এগারো পিস মুরগি আর সাথে একটা বড় মুরগ রয়েছে সেই মুরগির খামারটাও কিন্তু আমার একটা মুরগি আর একটা মুরগ দিয়ে কিন্তু শুরু কারণ আমি হচ্ছে প্রথমে পাঁচটা মুরগি আর একটা মুরগ নিয়ে এসেছিলাম পাঁচটা মুরগির মধ্যে পরবর্তীতে দেখা যায় তিনটা মুরগি ডিমে আসতেছিল না প্রায় দুই মাসের অধিক সময় পালন করার পরেও তো তারপরে আমরা ওই তিনটা মুরগি জবাই করে খেয়ে ফেলি আমাদের যে দুইটা মুরগি ছিল সেগুলো অনেক ডিম দিয়েছিল প্রায় তেষট্টিটার মতো ডিম দিয়েছিল তো অতিরিক্ত ডিম দেওয়ার কারণে আমাদের একটা মুরগি একটু দুর্বল হয়ে যায় এবং প্যারালাইসিস হয়ে যায় তো তখন যেহেতু আমার অভিজ্ঞতা ছিল না তাই আমি সেই মুরগিটাকে সাথে সাথে জবাই করে ফেলি আমি আর রিস্ক নেই নাই এছাড়া আমরা যদি আমার যদি অভিজ্ঞতা থাকতো তাহলে আমি দেখা যাইতো যে ক্যালসিয়াম থায়ামিন হ্যাঁ এগুলো দিলে অনেকটা হয়তো বা ভালো রেজাল্ট পেলেও পেতে পারতাম তো এইসব কারণে আর কি তখন মানে উঠে দাঁড়াইতে পারতেছিলাম না মুরগি খামার থেকে যে কিভাবে কি করবো আর মুরগি কুচেও হইতেছিল না এত পরিমাণ ডিম দেওয়ার পরেও তো যাই হোক সাহস করে একটা ইনকিউবেটার কিনে ফেলেছিলাম ওই সময় প্রায় বারোশো সাড়ে বারোশো টাকা দিয়ে একটা ইনকিউবেটার নিয়েছিলাম পঁয়তাল্লিশ ডিমের তো সেই ইনকিউবেটরে প্রায় ত্রিশটা ডিম দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করি সেখানেও একদম অনভিজ্ঞ ছিলাম আমি যার জন্য ত্রিশটা ডিম থেকে মাত্র ছয় পিস বাচ্চা ফুটে বেরিয়েছিল আর মুরগি দিয়ে কুচে বসিয়েছিলাম পনেরো পিস ডিম সেখান থেকে বাচ্চা ফুটে বেরিয়েছিল ছয় পিসি বাচ্চা মুরগি দিয়ে কুচে বসানোর পরেও না বের হওয়ার কারণ হচ্ছে আমি বিজ ডিম চিনতাম না এটা একটা কারণ আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ডিমগুলোর বয়স অধিক হয়ে যাওয়াতে ডিমগুলা থেকে বাচ্চা ফুটে বের হচ্ছিল না মানে ভিতরের ভ্রুণটা নষ্ট হয়ে গেছিলো হয়তো তো এইসব নানা প্রতিবন্ধকতার জন্য আমার খামারটা এত দিনও গ্রো করতে পারি নাই তো এখন প্রায় পনেরো বিশ দিন হইল আমরা হচ্ছে গিয়ে যে দেশি মুরগির খাঁচা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নয় খুপের খাঁচা রয়েছে এখানে তিনতলা বিশিষ্ট দুটি খাঁচা তো এইখানে ধীরে ধীরে আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে হেল্প করেছেন যখন তারা দেখতে পাচ্ছিলেন যে আমার মুরগিগুলা প্রতিনিয়ত মারা যাচ্ছে মুরগি মারা যায় বড় মুরগি আলহামদুলিল্লাহ মারা যায় যা মারা গেছে সব আমার বাচ্চা মুরগি মারা গেছে তো তাদের বিভিন্ন পরামর্শে এবং নিজের কিছু ভুল থেকে শিক্ষা গ্রহণ তো এইসব যাবতীয় বিষয়ের মাধ্যমে দেখা গেল যে আমি বাচ্চাগুলা মা থেকে আলাদা করে যখন ব্রুডিং করা শুরু করলাম এবং রুম যখন বাচ্চার জন্য চেঞ্জ করে দিলাম তখনই কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে বাচ্চা সবগুলা টিকাতে পারলাম যেমন গত কয়েকদিন আগে আমার হচ্ছে গিয়ে তিনটা মুরগি থেকে পঁয়ত্রিশটা বাচ্চা ফুটেছিল তো আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটা বাচ্চা এখন পর্যন্ত টিকে আছে তো আমার খামারের এই যাত্রা শুরু হয়েছিল মূলত একটা মুরগি আর ওই একটা মুরগ থেকেই আর বাকি যে চারটা মুরগি ছিল এগুলো থেকে আমি সুবিধা করে উঠতে পারি না এবং ওগুলো আমরা জবাই করে খেয়ে ফেলেছিলাম এবং পরবর্তীতে আমি ইচ্ছা প্রকাশ করি আমার আব্বুর কাছে যে আমার একটু গলা ছিলাম মুরগির খুবই শখ তো তারপর আমার আব্বু আমাকে দুইটা গলা ছিলা মুরগি এনে দিয়েছিল আমার খামারের মুরগি দুইটা এখনও আছে আপনারা দেখতে পারেন এখানেও দেখতে পাচ্ছেন ওই যে একটা গলা ছিলা মুরগি আরও একটা আছে এই পাশে তো যাই হোক তো মোটামুটি আমার খামারে এখন পর্যন্ত এখানে চারটা কিনা মুরগ মুরগি রয়েছে ওর মধ্যে একটা মুরগ তিনটা মুরগি আর বাকি সব আমার খামারের বাচ্চা থেকে এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ খামারে বড় সাইজে পাঁচটা মুরগ রয়েছে যেগুলো এখন আমি খাঁচাবন্দি করেছি ওইগুলো কিছুদিন আগ পর্যন্ত ছাড়া ছিল যার কারণে একাধিক মুরগ থাকার কারণে আমার মুরগিগুলোকে ঠুকরে এই অবস্থা করেছে তারা তো ঠুকুর খাওয়ার পরও ছাল ওঠার পরও মুরগিগুলার কিন্তু প্রোডাকশন খারাপ না আপনারা কিন্তু জানেন যে আমি বিগত দিনগুলোতে কি পরিমাণ ডিম পেয়েছে এবং এখনও পাচ্ছে আলহামদুলিল্লাহ টোটাল এই এক মাস সাত দিনে আমি আমার খামার থেকে দেড়শো প্লাস ডিম পেয়েছি আমি এখন আপনাদের হিসাব দিই আপনারা বলবেন যে এটা সত্যি নাকি হ্যাঁ অবশ্যই সত্যি আমার এগারোটা ডিম পাড়া মুরগি থেকে আমি এক মাস সাত আট দিনে প্রায় দেড়শো প্লাস ডিম পেয়েছি ষাটটা ডিম আমরা কিছুদিন আগে বিক্রি করেছি এখন এই মুহূর্তে আমার খামারে পঞ্চাশটা ডিম রয়েছে ত্রিশটা ডিম আমার বিড়াল মানে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র উল্টে ফেলে দিয়েছিল যার জন্য ডিমগুলো ফেটে গিয়েছিল এবং আমরা খেয়ে ফেলেছি এছাড়াও মুরগি ঠুকরিয়ে তিন চারটা পাঁচ চারটা ডিম হয়তো বা খেয়ে ফেলেছে মুরগি ডিম ভেঙেছে এরকম রেকর্ড রয়েছে আর খামার থেকে আমরা কিছু কিছু ডিম সময় সাপেক্ষে তুলে এনে খেয়েছি সেই রেকর্ডও রয়েছে তো দেড়শো প্লাস ডিম পেয়েছি আমি এক মাস সাত আট দিনে তো আপনারা বুঝতেই পারছেন ডিমের রেকর্ড কিন্তু খারাপ না মুরগির খাবার ব্যবস্থাপনা যদি ভালো রাখে ভালো ভালো দেন তাহলে কিন্তু দেশি মুরগি থেকেও ডিম সম্ভব আমার খামার থেকে আমার এই এগারোটা মুরগি থেকে সর্বোচ্চ আমি একদিন একদিনে আটটা পর্যন্ত ডিম পেয়েছি এবং সর্বনিম্ন এক হালির নিচে ডিম আমি পাই না তো যা মাঝখানে অতিরিক্ত শীত চাওয়ার কারণে তখন হয়তো বা সর্বনিম্ন দুইটা ডিম কয়েকদিন পেয়েছিলাম যে কয়েকদিন অতিরিক্ত শীত ছিল তো এখন সামনে গরমের সিজন মুরগিগুলো এখন পর্যন্ত কুচে হচ্ছে না তো আমার পরিকল্পনা ছিল যে আমি প্রতি মাসে পঞ্চাশ পিস দেশি মুরগির বাচ্চা ফোটাবো যেহেতু আমার অল্প দিয়ে শুরু আমার চিন্তা ভাবনা অল্পের মধ্যে আপাতত সীমিত তো ধীরে ধীরে ইনশাল্লাহ যদি দেখি যে সব কিছু প্রতি মানে অনুকূলে রয়েছে আমার তো তখন হচ্ছে গিয়ে আমি খামারটাকে আরও বড় করার চেষ্টা করব দরকার পড়লে আমরা আরও খাঁচা বাড়াবো ইনশাল্লাহ তো এখন পর্যন্ত আমার এটাই নিয়ম যে আমি প্রতি মাসে পঞ্চাশ পিস করে বাচ্চা উৎপাদন করব আর সেই সাথে বাকি যে অবশিষ্ট ডিম থাকবে সেগুলো সেল করব তো গত কয়েকদিন আগে আমরা পঁচাত্তর টাকা হালি হিসেবে মানে পাইকারি দরে বিক্রি করেছি আর কি ওই সময় আর কি বাজার দরে ছিল প্রায় নব্বই টাকা হালি তো যেহেতু আমরা পাইকারি দরে বিক্রি করেছি তো পঁচাত্তর টাকা হালি হিসেবে আমরা প্রায় এগারোশো টাকার ডিম সেদিনও বিক্রি করলাম তো এই হচ্ছে বিষয়গুলো আর এখন আমি শেখার চেষ্টা করছি ইনকিউবিটারে বাচ্চা ফোটানো কারণ আমার মুরগিগুলো কুচে হচ্ছে না আর মুরগি যদি কুচে না হয় প্রতিনিয়ত ডিম দিতে থাকে এতেও কিন্তু আমার লাভ এখানে কিন্তু আমার লোকসান নেয় তো যাই হোক আমি এখন চেষ্টা করছি ইনকিউবেটার দিয়ে ডিম ফোটানোর তো সেই জন্য ইনকিউবিটার আপাতত আমাদের পনেরো পিস ডিম রয়েছে এগুলোতে এখন পর্যন্ত ভালো রয়েছে বাচ্চা রয়েছে ভিতরে তো ডিমগুলো যদি আমি প্রপারলি ফোটাইতে পারি তো ইনশাল্লাহ সামনে আরও বেশি করে ডিম আমরা ইনকিউবিটার ইনশাল্লাহ বসাবো যেহেতু আমাদের মুরগি কুচে হচ্ছে না আর আমি চেষ্টা করতেছি মুরগিকে কুচে বসানোর সাইডে ডিম বেশি করে দিয়ে রাখছি কিন্তু এখন একটা মুরগি যে আর উপরে যেয়ে বসতেছে না তো খাবার হিসেবে আমি এদেরকে দিচ্ছি খুদ দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি আর সেই সাথে সামান্য একটি স্টার্টার আর গ্রোয়ার মিক্সড করে দিচ্ছি হ্যাঁ আর আমি আমার মুরগিগুলোকে ধান আর গম দিতাম তো রিসেন্টলি আমি যে ধানটা খাওয়াইতাম মোটা ধান সেটা মনে হয় পাইকারি দরে তেত্রিশ টাকা কেজি পড়তো সেটা এখন পাওয়া যাচ্ছে না আর হচ্ছে গমটা যেটা আমি চল্লিশ টাকা কেজি নিতাম সেটা এখন পঁয়তাল্লিশ টাকা কেজি দেখে কয়দিন থেকে নিয়ে আসতেছি না তো সামনে যদি পাঁচ সাত দিনের মধ্যে টাম কমে তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো আর মোটা ধানটা পাওয়া যাচ্ছে না তো ওটা পাইলে ওটা নিয়ে আসবো তো ধান কিন্তু দেশি মুরগির জন্য অনেক ভালো এবং পুষ্টিকর একটি খাদ্য তো আপাতত এই খাবার গুলা দিওয়াতে আমার মুরগিগুলা গুলা থেকে মাশাআল্লাহ ভালো ডিম পাচ্ছি আর সামনে দেখি সামনের মাসে আমরা কিছু মুরগি পনেরো বিশ পিস হয়তোবা বিক্রি করব যেহেতু এখন খামারে আমাদের মুরগির সংখ্যা কম মাত্র হচ্ছে পঁয়ষট্টিটা মুরগি রয়েছে আমাদের টোটাল ডিমপাড়া মুরগি সহ ছোট বড় মিলে তো আর এই পঁয়ষট্টিটা মুরগি তো সেম বয়সের না তো বিভিন্ন সময়ে আর কি সামনে এক মাস পনেরো দিনের গ্যাপে গ্যাপে আর কি বিক্রি করতে হবে তো ইনশাআল্লাহ সামনের মাসে আমরা হয়তো বা পনেরো থেকে বিশ পিস মুরগি একসাথে বিক্রি করতে পারবো তো এইভাবে আমি যদি এখন একটা ব্যাচ তৈরি করতে পারি যে পঞ্চাশটা বাচ্চা একসাথে ফুটিয়ে বড় করে বিক্রি করার তাহলেও কিন্তু মানে অনেকটা ভালোভাবে আমি আমার মানে বিক্রি করতে পারবো আর কি তো এটা এখন একটা ব্যাচ তৈরি করার সময় সামনে এতদিন পর্যন্ত তো শুধু বাচ্চা টিকানোর একটা লড়াই চললো আমার খামারে কিন্তু টিকাতে পারলাম না তো এখন যেহেতু এই জিনিসটা রপ্ত করতে পেরেছি তো ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব আমার এই দেশি মুরগির খামার থেকে ভালো একটা কিছু বের করা একটা প্রফিট বের করার আর একটা আর যে জিনিসটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে দেশি মুরগি রেডি হতে কিন্তু প্রায় তিন থেকে চার মাস তিন মাস প্লাস হ্যাঁ চার মাসের মতো সময় লাগে একটা প্রপারলি রেডি হইতে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আমার এই ছোট্ট খামার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ